ফেরাত হাকিমের পথসভার পাল্টা পদযাত্রা করল আনিসের গ্রামবাসী এবং তার বন্ধুরা। এক কথায় ধামাচাপা পড়ে গিয়েছে আনিস খুনের রহস্য, আর নেই মিডিয়ার ঝলকানি। বোঝাই যাচ্ছে ঢিমে তালে চলছে সেটের তদন্ত। সেটকে হাইকোর্টে দেওয়া এক মাসের সময় প্রায় শেষের দিকে, কয়েকদিনের মধ্যেই হাইকোর্টে গোটা ঘটনার রিপোর্ট জমা দেওয়ার কথা সেটের। বেশ কয়েকদিন পূর্বে আনিসের বাড়ির কাছ থেকে মাইনান মোড় পর্যন্ত একটি পদযাত্রা করেছিল মন্ত্রী ফেরাত হাকিম এবং পুলক রায়। তারই পাল্টা আজ আনিসের বাড়ির সম্মুখ থেকে মাইনান বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে হাঁটে আনিসের গ্রামবাসী এবং তার বন্ধু বান্ধবেরা। এদিনের মিছিল থেকে স্লোগান ওঠে, আনিস আমরা তোমায় ভুলছি না ভুলব না। Yeah.